ড্রোন ও কপ্টার বিধ্বংসী মিসাইল তৈরি করেছে ইরান। দেশীয় প্রযুক্তিতে তৈরি সায়াদ তিন বা হান্টার ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু করে দিল ইসলামী প্রজাতন্ত্র ইরান। সম্প্রতি তাদের এই কর্মসূচির উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন দেহখান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি। এই অনুষ্ঠানে ইরানের তৈরি কিছু ক্ষেপণাস্ত্র খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটির কাছে হস্তান্তর করা হয়। প্রতিরক্ষামন্ত্রী হোসাইন দেহকান জানান, সায়াদ ক্ষেপণাস্ত্র 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং 27 কিলোমিটার উপরে উঠতে পারে। এই ক্ষেপণাস্ত্রকে মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। জেনারেল দেহকান আরও জানান, এই ক্ষেপণাস্ত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিনি জানান, যেসব বিমান রাডার ফাঁকি দিতে সক্ষম সেসব বিমানকে ভূপতিত করতে পারবে সায়াদ ক্ষেপণাস্ত্র। এছাড়া ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও নানা ধরনের দ্রুতগতির অত্যাধুনিক বিমানকে মোকাবেলা করতে পারে সায়াদ তিন।